আমি আরিফুর রহমান বলছিলাম ধরঙ্গারটেক থেকে। আমি এই মুহূর্তে আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের সামনে দাঁড়িয়ে আছি। আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ শিক্ষার অনন্য এক প্রতিষ্ঠান, যা কিনা দীর্ঘদিন ধরেই প্রায় 7-8 বছর ধরে মানসম্মত শিক্ষা ছড়িয়ে যাচ্ছে এই এলাকায়। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানী ঢাকা শহরের একটু উপশহর উত্তরার একটু ভেতরের দিকে, তোরাগ থানার অধীনে ধরঙ্গারটেক নামক এলাকার 2 নম্বর রোডের উপর দাঁড়িয়ে আছি। এছাড়াও আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে আসার যে প্রধান 2টি সড়ক, সেই 2টির অবস্থাও খুবই বেহাল এবং নাজুক। রাস্তাগুলো কার্পেটিং একেবারেই নেই, একেবারেই ভঙ্গুর, মাঝে মাঝেই খাল খনদ পানি জমে আছে, আমরা নিজেরাও সরজমিনে যেয়ে দেখেছি। একটি রাস্তা উত্তরা 10 নম্বর সেক্টর 1 নম্বর রোড থেকে ফুলবাড়িয়া হয়ে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের যে এলাকা ধরঙ্গারটেক সেখানে এসে মিলেছে, এবং আরেকটি রাস্তা উত্তরা 10 নম্বর সেক্টরের কল্যাণ সমিতির সামনে দিয়ে ঠিক 4 নম্বর রোডের সামনে দিয়ে রানাবোলা হয়ে 1 নম্বর রোড যে রানাবোলা সেই রোড দিয়ে এসে ধরঙ্গারটেকে এসে মিলেছে, এবং এই 2টি সড়কেরই অবস্থা খুবই নাজেহাল এবং নাজুক। আমি প্রশাসনের কিছু ব্যক্তিবর্গের সাথে কথা বলেছি এখানে, সেখান তাদের মধ্যে আমি মাধ্যমে জানতে পেরেছি যে স্কুলটি বরাবর প্রতি বছরই বিশেষ করে এই সময়টায় তারা বেশ অনেক দিন ধরে স্কুলটা বন্ধ রাখতে হয়। আজকেও আমি দেখেছি যে স্কুল আপনার একটু আগেই ছুটি হয়েছে, ছুটি দিতে বাধ্য হয়েছে প্রশাসন, এবং কালকেও আগামীকালকেও স্কুলটি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। কেননা এই এই যে জলাবদ্ধতা, এই যে পানির যে বিশাল সমাহার এখানে, তা পেরিয়ে কোনো গাড়ি, কোনো রিক্সা, কোনো সিএনজি, এমনকি বাস আসতে পারছে না। কারণ বাস আসার সময় আমি দেখছি যে এলাকায় যে দোকানগুলো আছে, বাড়িগুলো আছে, সেখানে পানি প্রবেশ করছে, বিধায় এলাকাবাসী বাস প্রবেশ করায় বাধা দিচ্ছে। শিক্ষার যে স্বাভাবিক যে কার্যক্রম কর্মকাণ্ড, তা একেবারেই ব্যাহত হচ্ছে, এবং আমি আমি শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার বিপর্যয় বলবো না, আমি এটাকে মানবতার এক মানবতার যে বিপর্যয়, দ্য ফল অফ হিউম্যানিটি, সেটা বলা যায়। আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের এটা হচ্ছে গেট নাম্বার 1, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে পানি প্রবেশ করেছে, এবং এই পানিটা শুধুমাত্র এতটুকু নয়, পেরিয়ে ক্লাসরুম পর্যন্ত চলে যায়, সেজন্যই গাড়ি বের হতে পারে না। বর্ষা সিজনে তো কথাই বলা যায় না, মানে পানিটি হাঁটু পর্যন্ত উঠে যায়, এখন তো আমাদের হাঁটু নিচে আছে, মানে এমনও মাঝে মধ্যে হয় যে অল্প কিছু বৃষ্টি হয়েলেই পুরো জায়গাটা উঠে যায়, এবং মানে এত পর্যন্ত পানি হয়ে যায় যে মানে ট্রান্সপোর্টেশন ব্যবস্থাতে তো প্রবলেম হয়, প্লাস হচ্ছে এমন হয় যে স্কুলের ভিতরে পানি ঢুকে যাচ্ছে, সো আমাদের চলাফেরা তো সেখানেও প্রবলেম হচ্ছে। আমরা যদি বলতে চাই যে এখানে প্রধান যে জলাবদ্ধতা, এর কারণ একমাত্রই হতে পারে এখানে যে ড্রেনেজ সিস্টেম। কিছুদিন আগে আমার বন্ধুরা কেউই আসতে পারছিল না, এখন আমাদের টিচাররা এই বৃষ্টি ঝমঝমে বৃষ্টির জন্য আমাদের ক্লাসেও আসতে পারছে না, তাই আমাদের অনেকগুলো ক্লাস বাদ যাচ্ছে, আর এই পানির কারণে আমাদের অনেকের পায়ের মধ্যে অ্যালার্জি হচ্ছে। এই পানিটাই বেশি পড়তো। আচ্ছা, পানির কারণে কি হচ্ছে আপনাদের? পানির কারণে যে পায়ে গোটা হয়ে যেতেছে, প্রবলেম হইতাছে, তাও মনে করেন পানি দিয়ে ভিজা দেওয়া হইতাছে, কাপড় চোপড় ভিজা হইতাছে, মানে খুব বিরক্ত, ক্ষতি অনেক ক্ষতি। কারণ আমরা দেখতে পাচ্ছি দুজন শিক্ষক দুজন ছাত্রকে কোলে করে পার করে নিয়ে যাচ্ছে নিরাপদ গন্তব্যে। আমি জানতে চাই যে এই যে চিত্র আমি দেখলাম, এটা কি প্রতিদিনের চিত্র না শুধু আজকেই দেখতে পাচ্ছি এটা? স্যার, এটা আমরা প্রায় সময় এটা ফেস করি, বৃষ্টি হলেই রাস্তা পানি জমে যায়, সেক্ষেত্রে আমাদেরকে এই ব্যবস্থায় নিতে হয়, কারণ ওদেরকে ওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আপনারা এই স্কুলে বেশ কত বছর ধরে কাজ করছেন? আপনি বিগত 5 বছর যাবত থেকে। 5 বছর ধরে, 5 বছর ধরেই কি এই একই হালত বা একই অবস্থা দেখছেন? এবং ডে বাই ডে দেখছি আরো এটা কি বাড়ছে, পানির যে লেভেলটা সেটা প্রতি বছর বেড়েই চলছে। আমরা দেখতে পেলাম যে আপনি এইমাত্র পড়ে গেলেন এখানে, প্রতিদিন কি এই চিত্র এখানে অনেকেই পড়ে যাচ্ছে, বা আপনি কেমন দেখছেন, কত বছর ধরে আছেন এই এলাকায়? আসলে আমি এই এলাকায় আছি প্রায় 4-5 মাস ধরে, আমি এখানে যাতায়াত করে ঠেকেছে। জি, তো আসলে এরকম রাস্তাঘাটের যে অবস্থা, রাস্তাঘাটটা আসলে ক্লিয়ার করা না কেন? এটা কি নিত্য দিনের চিত্র কিনা, এবং প্রতি বছর এটা দেখা যায় কিনা, না আজকেই দেখতে পাচ্ছি শুধু? আসলে এটা বর্ষাকাল হলেই প্রতি বছরই দেখা যায়, এবং এই জন্য আমাদের স্কুলের
অনেক কর্মকাণ্ড ব্যাহত হয় এবং বাচ্চারা আসতে পারে না, এই জন্য বাধ্য হয়ে অনেক সময় স্কুল ছুটি দিয়ে দিতে হয়, কারণ অনেক গার্ডিয়ানও বাচ্চাদের নিয়ে এই রাস্তা করে যায়। জি, আমরা দেখতে পাচ্ছি যে যোগাযোগ ব্যবস্থার একই এক চরম বিপর্যয়। স্থানীয় একজন মেয়ে আমি দেখতে পাচ্ছি যে পানির কারণে দেয়ালের উপর দিয়ে আস্তে আস্তে বেয়ে যাচ্ছে। আমরা যে জলাবদ্ধতা দেখতে পাচ্ছি এই রাস্তাটিতে, এটা কি প্রতি বছর বাড়ছে কিনা এবং কতটুকু পর্যন্ত পানি ওঠে আপনার মনে হয়? কেন দ্রুত সরে যাচ্ছে না রাস্তা থেকে? তার মানে ড্রেনেজ সিস্টেমটা নাই, রাস্তাটা পুনরায় সংস্কার করা দরকার এবং ড্রেনেজ সিস্টেমটা দরকার, এটা একেবারে সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। ওনারও একটাই মত, এলাকাবাসীরও একটাই মত যে এই রাস্তার পুনরায় সংস্কার হবে এবং পাশাপাশি একেবারে একটা স্ট্যান্ডার্ড যে ড্রেনেজ সিস্টেম যেটা দিয়ে সুন্দরভাবে পানির ধারাবাহিক যে চলাচল সেটা হবে, এতে করে আপনার বৃষ্টি হবে ঠিক আছে স্বাভাবিক নিয়ম, কিন্তু পানি সরে যাবে সেটা আমরা আশা করছি। আমরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই স্থানীয় সরকার যারা আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি তারও দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা আসলে আশা চাই না, কাজের প্রতিফলন চাই।